তোমরা দেখতেই পাচ্ছ এর মধ্যে কি কি আছে। এই যে উপরে তোমরা দেখতেই পাচ্ছ, এটা টমেটো, আগেরটা ছিল আনিয়ন। তো লাস্ট একটু বাকি আছে ভিজাটা। হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। কি গুড ইভিনিং! আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম আর কলকাতায় প্রচুর ঠান্ডা পড়েছে, এটা কি তোমরা দেখতেই পাচ্ছ। এখন চাদর ফাদর নিয়ে বসেছি। আরেকজন চলে এসেছে, এই যে একজনকে ইন্ট্রোডিউস করিয়ে দিই, ইনিও চলে এসেছে আমাদের ঘুম থেকে উঠে। তো বেসিক্যালি ঘুম থেকে উঠে সবারই খিদে পায় সন্ধ্যেবেলাটা, তো আমরা এখন টিফিন করব, তার জন্যই অর্ডার করছি পিৎজাটা। তো মিঠু আরও খিদে পেয়েছে, তো এখন কি খাবো সন্ধ্যাবেলা, ইভিনিং স্ন্যাক্স, তো সেটা ভাবছি। তো হট করে সাডেনলি বললো মা পিৎজা খাবে, তো দুটো পিৎজা অর্ডার করবো। তো চলো এখনো যাক ভিডিওর সাথে সাথে। ডমিনোস থেকে অর্ডারটা করব, তো এই যে ডমিনোস অ্যাপটা ওপেন করে নিই। এখানে মোবাইল নাম্বার দেওয়াও যায়, আমি ফিলহাল স্কিপ করে দিচ্ছি। তো এই যে অপশন, তো মেনুতে দেখি কি কি আছে। তো উপর দিকে কটা মেনু আছে, আমি একদম পিৎজা মেনিয়াতে সিলেক্ট করব, কারণ এখানে একটু দাম কম আছে। ভেজ লোডেড একদম কম দাম, 149। পেপার চিকেন বারবিকিউ, পেপার চিকেন বারবিকিউ 119। আর অনিয়ন পনির আছে 139। চিজি আছে, চিজি পিৎজা আছে 109। যাই হোক, কম আছে একদম। তো আমরা আজকে টেস্ট করে দেখবো, জাস্ট এটা আমি করে রেখেছিলাম, তো আমি তো দেখিয়ে দিচ্ছি। এটা একবার করে একটু কাট করে নিলাম দুটো, ইউ কাট। চলো এবার আমি ডিটেলস দিচ্ছি, মানে ফোন নাম্বার দিতে হবে, ফোন নাম্বারটা আমি দিয়ে নিই। তো আমার ডিটেলস দেওয়া হয়ে গেছে, তো সিলেক্ট করে নিই কিসে পেমেন্ট করব। অনেক কিছু রয়েছে এখান থেকে, পেটিএম আছে, অ্যামাজন পে, গুগল পে সবই রয়েছে, ক্যাশ অন ডেলিভারিও আছে, ডেবিট কার্ড আছে। যেহেতু ডেবিট কার্ড দিয়ে এখন করবো না, কারণ আমার ডেবিট কার্ডটা এখনও এটিএম পিন নেওয়া হয়নি, গুগল পে করব। সিলেক্ট অ্যান্ড কন্টিনিউ। তো আমার 185 হয়েছে, তো আমি পেমেন্ট করে দিলাম জিপে থেকে, অর্ডার হয়ে গেছে। তো ট্র্যাক করা যাক, তো আমি ট্র্যাক অর্ডারে ক্লিক করে দিয়েছি, 30 মিনিটস দেখাচ্ছে, 30 মিনিটের মধ্যে ডেলিভারি দেয় এরা। কনফার্ম অর্ডার হয়ে গেছে, বেকিং হবে, ডিসপ্যাচ হবে, সব হবে, হয়ে যাক, তারপর তোমাদের দেখাচ্ছি আমি। তো আমার অর্ডারটা হয়ে গেছে প্লেস করা, আর আমি দুটো পিৎজা অর্ডার করেছি, একটা হচ্ছে টমেটো আর একটা হচ্ছে অনিয়ন, ওপরে টপিংস আর চিজ তো আছেই সাথে। তো গাইজ, আমাকে এরকম লাগছে যেহেতু আমি ঘুম থেকে উঠেছি, তো কিছু মাইন্ড করো না তোমরা, জাস্ট আমি ফ্রেশন আপ হয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে পিৎজা নিয়ে দেখা হচ্ছে। আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, জানি না বোঝা যাচ্ছে নাকি, আমি মুখ ধুয়ে আসলাম। তো চলো রাইট, তো আমাদের পিৎজা চলে এসছে ডেলিভারি, তো মা ডেলিভারি নিচ্ছে, হয়ে গেছে। তো এটা হচ্ছে, এটা অনিয়ন, অনিয়ন চিজ, আর এটা টমেটো, ট্যাঙ্গি টমেটো। তো কম্পিটিশন করবো নাকি ভাবছি মার সাথে, মা কম্পিটিশন করবো, লজ্জা পাচ্ছে, মা কম্পিটিশন করবে না। তো আমাদের ভক্ত রিয়াকশন নোট করব, ওই দূরে বসে আছে মা। আমি একটা কারণে ওকে খুলছি না, কারণ এই সামনে আমি কাজ করছি, এখন খুললেই সামনে এসে উঠবে। আসো আসো আসো। তো সাথে যেরকম দেয় অরেগানো, চিলি ফ্লেক্স, এগুলো তো দেবেই, আর সাথে টিস্যু, ডমিনোসের। তো এই যে আমার পুকুলা উঠে গেছে, খাবে বলে উঠছে। বাবা তুমি কি খাবো বলো, তুমি পিৎজা খাবো? আচ্ছা পিৎজা খাবো তুমি? হ্যাঁ পিৎজা খাবো, খাবো তুমি ভালো পিৎজা? হ্যাঁ হ্যাঁ বলছে।
কেমন? এটা আমি বানাইনি কিন্তু। আচ্ছা পেছনে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একটু অ্যাডজাস্ট করে নিও, গামছা ফামছা সব রয়েছে, মধ্যবিত্ত বাড়িতে যা যা থাকে সবই আছে। আমার খাই দিচ্ছে দাও, ঠিকই আছে। যেরকম হয় আমাদের পিজা যেরকম হয়, চিজের সেই হালকা হালকা টক ভাবটা আসছে, আর যেহেতু আনিয়ন আছে, ক্রাঞ্চিনেসটা আছে আনিয়নের। এরপর টমেটোটা টেস্ট করে দেখবো। আমি সোয়েটার পরে নিলাম ফাইনালি, আমার খুব ঠান্ডা লাগছে। কলকাতায় মনে হচ্ছে 11, কালকে 11 ছিল, আছে কত ঠিক জানি না, তো অনেকটাই ঠান্ডা পড়েছে। তার সাথে পিজা তো ঝুমে যাবে সন্ধ্যাবেলাটা। যেহেতু এটা মসজিদা না, তো টানলে লম্বা সুতোর মতোটা বেরোচ্ছে না, এটা নর্মাল পারমেসান চিজ। তো লাস্ট একটু বাকি আছে পিজাটা, তোমরা দেখতেই পাচ্ছ এর মধ্যে কি কি আছে, অরেগানো চিলি ফ্লেক্স আর জাস্ট ভেজ পিজা, ভেজ বলা যায় না পেঁয়াজ আছে যেহেতু। ওদের উপ্তোয়া চলে এসেছে, মিঠুয়া ছোটো দিই খাবে, আর পিজা খেয়ে রিভিউ দেবে আমাদের মিঠুয়া। মানে একটু খাওয়াটা এবার রেখে দিলাম, মিঠো খাক। চলো তো আমাদের নেক্সট পিজার দিকে কনসেন্ট্রেট করা যাক। তো আগেন চিলি ফ্লেক্স আর উপরে অরেগানো দিয়ে নেবো একটু। স্বাদটা কেমন বলো, ট্যাঙ্গি ভাবটা আছে নাকি, টক টক লাগছে যেহেতু ওটা টমেটো। আগেন ব্যাকগ্রাউন্ডটা একটু খারাপ, আবার বলে নিচ্ছি, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও ফ্রেন্ড। এই যে উপরে তোমরা দেখতেই পাচ্ছ এটা টমেটো, আগেরটা ছিল আনিয়ন, আর এই চিজ দেওয়া। তো আমার আগেরটা থেকে এটা একটু বেটার লেগেছে, আগেরটা মানে চিজটা একটু কম ছিল, তো এটা একটু দামটা বেশি, তোমার 10 টাকা বেশি, 10-5 টাকা বেশি হবে, তো এটা বেটার, তোমরা এটা ট্রাই করতে পারো। ট্যাঙ্গি ভাবটা রয়েছে আর চিজটা অনেকটা আছে, আনিয়নটার থেকে এটা ভালো লাগছে আর বেশি, নাকি আমার ঠিক মনে পড়ছে না কোনটার দাম বেশি নিয়েছে। তো ভিডিওর প্রথমেই আমি দেখিয়ে দিয়েছি কোনটার কত দাম ছিল, তো তোমরা একটু দেখে নিও। বেটার তো একদিন কম্পিটিশন রাখবো আমার আর মায়ের, আজকে এমনি দেখালাম। মিঠুয়া যে বসে আছে, মানে চলে গেছে, বসে বলছে মিঠুয়া। তো চলো আমি পিজাটা শেষ করি, তারপর কথা হচ্ছে। রাইট, তো আমার খাওয়া হয়ে গেছে। তো দুটো পিজা আমি আজকে অর্ডার করেছিলাম, তো একটা ছিল হচ্ছে টমেটো, আর একটা টমেটো চিজ, আর একটা ছিল হচ্ছে আনিয়ন চিজ। তো আনিয়ন চিজ পিজার মধ্যে আমার যেটা ভালো লেগেছে ওটার থেকে বেশি আমার টমেটোটা ভালো লেগেছে, মারও তাই, তোমার তাই তো, তো ওটাই বেশি ভালো লেগেছে, কারণ ওটার মধ্যে অনেকটা চিজ ছিল আর খেতে একটু টেস্টি ছিল, আর ট্যাঙ্গি ভাবটা ছিল। আনিয়নটা একটু মিষ্টি ছিল কিন্তু অতটা আমার ভালো লাগেনি। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিনে সাথে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, চলো টাটা।